আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের পাল্প বা দন্তমূল ড্যামেজ হয়ে যাচ্ছে এটি বোঝার উপায় সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁতের মূল অংশ হলো দাঁতের ভিতরে থাকা পাল্প বা দন্তমূল। আর এই পাল্প যখন নষ্ট হতে থাকে, ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, তখন দাঁতের কিছু উপসর্গ লক্ষণীয় হয়ে পড়ে। যেমন ধরুন, কোনো দাঁতের পাল্প যদি ধীরে ধীরে নষ্ট হতে থাকে, তাহলে তা ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যায়। হতে পারে এটি আঘাতজনিত সমস্যার কারণে, দাঁতের পাল্প ইনজুরি হওয়ার কারণে এমন কালো হয়ে যেতে পারে, অথবা দাঁতের এখানে কোনো গর্ত দেখা যাচ্ছে না, কোনো ছিদ্র দেখা যাচ্ছে না, কিন্তু দাঁতের নিচ থেকে যদি কখনো কোনো ছিদ্র হয়ে দাঁতের পাল্প নষ্ট করে দেয় বা ড্যামেজ করতে থাকে, সেক্ষেত্রেও এমনভাবে দাঁত ধীরে ধীরে কালো হতে থাকে এবং দিনের পর দিন এই কালোর অংশ বাড়তে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটি কোনোভাবেই কোনো ওষুধপত্র খেলেও কিন্তু ভালো হয় না। যতদিন পর্যন্ত ওই দাঁতের ট্রিটমেন্ট না করা হবে, ততদিন পর্যন্ত ধীরে ধীরে কালো হতে থাকবে এবং এক পর্যায়ে সেই দাঁতটি আপনার ভেঙে যাবে। তো মূলত দাঁতের পাল্প যখন ড্যামেজ হতে থাকে, তখন দাঁতের কালার চেঞ্জ হতে থাকে। এছাড়া দাঁতের উপর থেকে, দাঁতের উপরিভাগ থেকে যদি কোনো ডেন্টাল ক্যারিজ বা বড় ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটির মাধ্যমে যদি দাঁতের পাল্প ধীরে ধীরে ওপেন হয়ে যায় এবং ওপেন হওয়ার ফলে পাল্পটি ড্যামেজ হতে থাকে, তাহলেও দাঁত ধীরে ধীরে এমনভাবে কালো হয়ে যেতে থাকে। তবে এ ধরনের দাঁতের জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এবং ডেন্টিস্টের কাছে যাওয়ার পরে যদি দাঁত কালো হয়ে যায় বা কালার চেঞ্জ হয়ে যায়, সেখানে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। অবশ্যই প্রথমত এক্সরে করাতে হবে দাঁতের। দাঁতের এক্সরে করানোর পরে আপনার সেই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে সেখানে ক্যাপ করিয়ে নিতে হবে। এটি হলো এমন দাঁতের চিকিৎসা। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই দাঁতটি আঘাতজনিত কারণে হোক বা ক্যারিজজনিত কারণে হোক, দাঁতের পাল্প নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন এভাবে থাকতে থাকতে। আর এমন দাঁতের জন্য যত দ্রুত চিকিৎসা করা যায় ততটাই ভালো। এমন দাঁত অনেক বেশি কালো হোক বা যখন দেখবেন যে দাঁতের কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে দাঁতের পাল্প ড্যামেজ হচ্ছে দিনের পর দিন। আর তেমন দাঁতের জন্য আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে সেখানে একটি অবশ্যই ক্যাপ করিয়ে নিতে হবে, তাহলে আপনার দাঁতটি সেম আগে যেমনটি ছিল তেমনটিই হয়ে যাবে। তো ভিউয়ার্স, যাদের দাঁতের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা যত দ্রুত সম্ভব এ ধরনের দাঁত ট্রিটমেন্ট করিয়ে নেবেন, নয়তো পরবর্তীতে অনেক বড় সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।